এখন আমি মোটামুটি ভালোই আছি। আর ও কি করছিস? সাবধানে থাকবেন। এখানে এই কদিন যেভাবে রোজ সকালগুলো শুরু হচ্ছিল, আজও সেভাবেই সকালটা শুরু হলো। শুধু একটাই তফাত, আজকেই শেষ, মানে আজকেই আমরা ফরিদাবাদের জন্য রওনা হয়ে যাচ্ছি। তো কাল থেকে আর সকালে উঠে এইভাবে চা খাওয়া, চা করা, একসাথে গল্প করা, এগুলো আর হবে না। তো গুড মর্নিং মুখার্জি স্লিপিং ফ্যামিলি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি, মা এখন অনেকটাই সুস্থ, বুঝতেই পারছো। রোজকার মতো আজকেও আমরা সকালে চারজনা মিলে বসে চা খাচ্ছি আর গল্প করছি। আজকের গল্পের মেজাজটা একটু অন্যরকমের, যেহেতু আজকে আমরা চলে যাব, সবারই ন্যাচারালি মনটা একটু খারাপ। মেয়েদের জীবনটা বড় অদ্ভুত। বিয়ের এত বছর পরেও যতবারই বাড়ি থেকে চলে যাওয়ার দিনটা চলে আসে না, মনের ভেতরটা আমার যেন কেন ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। জানি না আমার মতো কার কার এখন এই ফিলিংসটা হয়। আসলে শুধু বাবা মা আপনজন এদের মিস করাই না, এদের ছেড়ে চলে যাওয়ার ব্যথাটাই না। যে বাড়ি, যে বাড়িটার মানে প্রতিটা জায়গায় শৈশব থেকে বেড়ে ওঠার যে স্মৃতিগুলো ছড়িয়ে রয়েছে, যেখানে আমার হাসি কান্না রাগ অভিমান বাড়ির প্রতিটি কোনায় কোনায় তার চিহ্ন এখনো দেখলে মানে স্মৃতিগুলো আরও জ্বলজ্বল করে ওঠে মনের মধ্যে, সেই বাড়িটাকেও অদ্ভুতভাবে একটা মিস করার ব্যথা মনের মধ্যে বেজে ওঠে। যে বাড়িটা ছেড়ে চলে যাওয়ার কেমন যেন মনে হয়, বারবার ঘুরে ঘুরে বাড়িটাকে একবার দেখে নিই। তো এই হয়ে গেছে গোছগাছ সারা মোটামুটি। ছেলের বইপত্রগুলো যেগুলো বাইরে ছিল সেগুলো লাস্ট মোমেন্টে ঢোকাবো, আর তো যা জিনিসপত্র সবই গুছিয়ে নিয়েছি মোটামুটি। আর হচ্ছে বাড়ি থেকে যখনই যাই তখনই গাছপালা নিয়ে যাওয়ার একটা বিশাল ঝক্কি থাকে। বাড়ির বাগানে প্রচুর গাছপালা আছে, সেখান থেকে ছোট ছোট চারা তুলে নিয়ে যাওয়া, বাপি তো অনেক কিছু গুছিয়ে দিয়েছে। আর তাছাড়া তো খাবার দাবার মিষ্টি, এখন আবার ভাইয়ের বউ হয়েছে, এটা ওটা বার করে দিচ্ছে, এটা নিয়ে যাও ওটা নিয়ে যাও, তো নিজেদের জিনিসপত্র তো আছেই, তার সাথে এইসবের একটা বড় বোঝা হবে। গাছপালা প্রতিবারই যখন আসি আমি গাছপালা নিয়ে যাই, আর এখন তো নতুন ফ্ল্যাটের ব্যালকনিতে গাছপালা লাগাবো তার একটা বিশাল ইয়ে রয়েছে, তাই গাছপালা নিয়ে যাওয়ার জন্য মনটা আকুপাকু করে। মোটামুটি সুস্থ, কোনো কিছু পোস্ট অপারেশন কমপ্লিকেশন আছে, কমপ্লিকেশন চলছে, অপারেশনের পরে যেগুলো থাকে এমনি ঠিক আছে, অপারেশনের ব্যাপারে কোনো প্রবলেম নেই। এখন আমি মোটামুটি ভালোই আছি। আর ও চলে যাওয়ার সময় হয়েছে, অনেক দিন ধরে রয়েছে, ওরও সংসারে অসুবিধে, ছেলেটার স্কুল খুলে দিয়েছে, সন্দীপনের অফিসিয়াল কাজকর্ম রয়েছে, কি হবে, মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে। মার সুস্থ, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। খেজুর, এই খেজুর এদিকে আয়। কি করছিস? হ্যাঁ কি করছিস? বৃষ্টি পড়ছে তো, বৃষ্টি পড়ছে তো, আর একজন নতুন সদস্য হয়েছে যার জন্য মনটা আরও খারাপ করছে, সেটা হচ্ছে এই খেজুর।
মানে এরা যে কি মায়ের বস্তু কি বলবো। এই কদিন ও আমার উপর খানিকটা ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছিল, কেন মা ছিল না, পিয়ালি ছিল না, ভাই ছিল না যখন ওরা হসপিটালে ছিল, তো দেখছিল ওর কাজকর্মগুলো, ওকে ছেড়ে দেয়া, ওকে খেতে দেয়া, এগুলো সব আমি করছি, তো আমার উপর খানিকটা ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছিল। তো কি বলবো, এরা এত সেন্সিবল হয় আর এত মায়ার বাঁধনে জড়িয়ে ফেলে যে মনটা এত খারাপ করছে, মানে আর সবচাইতে বড় অবলা প্রাণী তো, খুব মন খারাপ করছে ওর জন্য। সাবধানে থাকবেন, ওনার অপারেশন ছিল ওই জন্য। আসি পরে, হ্যাঁ হ্যাঁ পরে, এখন দেরি আছে, এই তো সবে গেলাম। ঘরে চলে যাও, সাবধানে থেকো। তুই যেদিন চলে যাবি সেদিন আরো খারাপ হবে। তুমি একটু নামবে, চিনি দিবে। হ্যাঁ নামবে তুমি একটু নেমে। হ্যাঁ বাবু লেস খাবে। এখন কলকাতার পথে যাচ্ছি ট্রেনের জন্য, 80 টাকা। পিয়ালি যাচ্ছে আমাদের সাথে, 110 টাকা হয়েছে। আমি শিয়ালদা পর্যন্ত, শিয়ালদা থেকে আর এবার শিয়ালদা রাজধানীতে যাচ্ছি। কত ফেরত দিলে মেজেরা? মন তো ভীষণই খারাপ, বাড়ি ছেড়ে চলে যেতে, বাবা মাকে ছেড়ে যাওয়ার সময় প্রত্যেকের মনই ভীষণ খারাপ থাকে। যাই হোক, পিয়ালি সঙ্গে ছিল, যাচ্ছিল আমাদের শিয়ালদা অবধি ছাড়তে, তাতে একটুখানি মনটা ইয়ে ছিল। যাই হোক, যেভাবে এসেছিলাম এমার্জেন্সি একটা সিচুয়েশানে, মার এরকম হঠাৎ করে স্টোন ধরা পড়া, তারপরে কেমন হবে অপারেশন, কেমন হবে, কত তাড়াতাড়ি সুস্থ হবে, এই সব কিছু মিলিয়ে সবার মনে একটা ভীষণ সংশয় ছিল, সবার মনে একটা চিন্তা ছিল। যাই হোক, সমস্ত কাজই খুব স্মুথলি হয়েছে, মার অপারেশনটাও খুব ভালো হয়েছে, মা খুব তাড়াতাড়ি রিকভারও করে গেছে, তো সেই দিক থেকে একটা নিশ্চিন্ত মনেই ফিরছি। অনেক দিনই কাটিয়ে গেলাম, জানি না আবার কবে আসবো এই শহরে। গুড ইভিনিং, ব্যাক করছি কলকাতা থেকে দিল্লি, খেয়াল দাঁড়িয়ে আছে, ব্যাক করে যাচ্ছি, সব হয়ে গেছে, যে কাজে এসেছিলাম কাজটা ভালোভাবে হয়েছে, উনি এখন সুস্থ আছেন, এখন এই খেয়াল ছাড়বে, কালকে দিল্লি পৌঁছবো। প্রায় 20 দিন মতো আমরা এখানে ছিলাম, মমিতাও খুব টায়ার্ড, পরে কথা বলবে। তো চলো ব্লগটা এখানেই শেষ করি, ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তা আবার দেখা হবে আর একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।